নমস্কার বন্ধুরা, আমি দীপ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো সেটা হচ্ছে পিএফ অ্যাকাউন্ট। তো আপনারা কীভাবে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন আর কীভাবে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখবেন, তো আপনাদেরকে ফার্স্ট আজকে যে পর্বটা থাকবে কীভাবে আপনারা পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স আপনারা দেখবেন, তো কীভাবে দেখবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না, খুবই ছোট প্রসেসে আপনাদের যতটা ব্যালেন্স হয়েছে পিএফ অ্যাকাউন্টে, আপনারা যেমনই কাজ করুন সরকারি বেসরকারি, আপনাদের পিএফের এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ডে প্রত্যেক মাসে কিছু না কিছু টাকা কাটিয়ে নেওয়া হয় আপনাদের স্যালারি থেকে। তো টাকাটা আপনার জমা হয়ে হয়ে এখনও পর্যন্ত কত টাকা জমা হয়েছে সেই ব্যালেন্সটা আপনারা অনেকে বুঝতে পারেন না, বা আপনাদের মেসেজ আসে সেইভাবে আপনারা যে টোটাল অ্যামাউন্ট আপনাদের পেনশনে কতটা হলো বা আপনাদের কতটা পিএফ কেটে এখনও পিএফ ব্যালেন্স কতটা হয়েছে, পেনশন ব্যালেন্স কতটা হয়েছে আপনারা বুঝতে পারেন না বা দেখতে পারেন না। তো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমরা একটি অ্যাপস আছে খুবই সহজ, আপনারা ওই অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে আপনারা বুঝে যেতে পারবেন যে কীভাবে আপনারা নিজের যে কত ব্যালেন্স হয়েছে এখনও পর্যন্ত টোটাল ব্যালেন্সটা দেখে নিতে পারবেন। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন, এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বিস্তারিত আমরা বলবো। আর একটা জিনিস ছোট্ট রিকোয়েস্ট করছি আপনাদেরকে, যদি চ্যানেল ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে সাপোর্ট করুন এগিয়ে নিয়ে যেতে। ধন্যবাদ। তো আপনি আপনার মোবাইলে চলে আসুন। মোবাইলে চলে আসার পর আপনাকে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর ওপেন করে নিতে হবে। প্লে স্টোর ওপেন করা নেবার পর আপনাকে টাইপ করতে হবে UMANG, উমাং। উমাং অ্যাপসটি আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি ওপেন করে নেব। এটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে যাবার পর আপনার অ্যাপসটি ওপেন হবে আর আপনি খুবই সহজে আপনার পিএফে কত টাকা ব্যালেন্স জমা হয়েছে মাত্র এক মিনিটের মধ্যে আপনি দেখে নিতে পারবেন। তো অ্যাপসটি আমার ওপেন হচ্ছে এখন। এই অ্যাপসটি ওপেন হতে জাস্ট একটু সময় লাগে, তো ওপেন হয়ে গেছে অ্যাপসটি। তো এখানে আপনি ডোন্ট ইট লেটার করে দেবেন, আপনার একটা অপশান যদি কোনো কিছু অপশান আছে তো আপনি কেটে দেবেন। ফার্স্ট আপনাকে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ওটা এক মিনিট লাগবে। তারপর আপনি এখানে সার্চ বক্সে চলে আসবেন, উমাংয়ের একবার স্ক্রিনের উপরে আপনি দেখতে পাবেন সার্চ বক্সে চলে আসবে। চলে আসবার পর আপনাকে টাইপ করতে হবে ইপিএফও। আপনি ইপিএফও টাইপ করবেন। ইপিএফও টাইপ করার পর আপনার এই অপশানটি, ফার্স্টের অপশানটি ক্লিক করে এটা খুলে নিতে হবে। খুলে নেবার পর আপনাকে ভিউ পাসবুক বলে যে অপশানটি দেখাচ্ছে, দেখুন ভিউ পাসবুক এই দেখুন এখানে যে অপশানটি আছে ভিউ পাসবুকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে ইউএনএ নাম্বারটা আছে, ইউএনএ নাম্বারটা আপনার যে আধার কার্ডে আছে সেই ইউএনএ নাম্বারটা দেওয়ার পর গেট ওটিপি, ওটিপি ক্লিক করবে। আপনার মোবাইল যে নাম্বারটি ক্লিক অ্যাড করা আছে সে নাম্বারে আপনার একটি ওটিপি আসবে। তো আমি এখানে ক্লিক করে নিলাম, দেখুন আমার ওটিপি সঙ্গে সঙ্গে ওটিপি আমার মোবাইল নাম্বারে, যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আমার অলরেডি করা আছে সে পিএফ অ্যাকাউন্টের সাথে কানেক্ট আছে, সেখানে একটি ওটিপি আসবে। ওটিপি আসার পর সেই ওটিপিটি আমাকে ক্লিক করে সাবমিট করতে হবে। তো আপনার দেখবেন এই পিএফ অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি কানেক্ট করা আছে সেটার মধ্যে ওটিপিটা আসবে। ওটিপি করার পর আপনাকে এখানে সাবমিটে ক্লিক করে নিতে হবে। সাবমিটে ক্লিক করে নেবার পর আপনার যে পুরো যে আপনার কত ব্যালেন্স জমা হয়েছে পুরো ডিটেলসটা আপনার চোখের সামনে খুবই সীমিত সময়ের মধ্যে দেখুন চলে এলো। আমার পুরো পাসবুকটা ভিউ হয়ে গেল, আমি আমার পাসবুকটা আপনাদেরকে দেখাচ্ছি। তো পাসবুকটা আপনারা কাইন্ডলি একটু দেখে নিন, এটা লোডিং হতে সময় লাগবে। এই দেখুন লোডিং হয়ে গেল। লোডিং হওয়ার পর দেখুন আপনাকে এখানে যে ক্লিক করবেন এখানে আপনাকে যে প্রত্যেকটা আছে আপনি কত টাকা জমা হয়েছে না হয়েছে দেখুন আপনার এই যে পুরো ডিটেলস, পুরো ডিটেলসটা আপনার কাছে চলে আসবে। একটু লোডিং হতে সময় লাগছে বন্ধুরা, তো লোডিং অলরেডি আমার হয়ে গেছে। এই দেখুন আপনার পিএফটা পুরো চলে এলো। তো আপনি এটার পিডিএফ ফরম্যাটও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে নিচের যে অপশানটি আছে সেই নিচের অপশানটি থেকে আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটি ডাউনলোড হওয়ার পর আপনি আপনার মোবাইলে এটিকে ওপেন করে নিতে পারেন। ওপেন করার পর আপনার যাবতীয় যে কবে আপনার কত টাকা পিএফ জমা হয়েছে, কত টাকা পেনশন জমা হয়েছে যাবতীয় ডিটেলস আপনার চলে আসবে। তো ভিডিওটি দেখে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে আর আপনারা যদি আপনার পিএফের ব্যালেন্স দেখে নিচ্ছেন, এরপরের ভিডিওটা আমরা করব যে আপনারা কীভাবে পিএফ উইথড্রল করবেন। তো সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের তথ্য পেয়ে নিজেকে এগিয়ে রাখুন। তো থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আর তো আপনাদেরকে পুরো ডিটেলস যাবতীয় এই ভিডিওর মধ্যে আমরা দেখাতে সফল হয়েছি। তো ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ।